হেই, হোয়াটস আপ, কি অবস্থা তোমাদের? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো অলরেডি অনেক তাপদাহর পরে গত রাতে অনেক ঝুম বৃষ্টি হয়েছে, তো পরিবেশটা অনেক সুন্দর এবং ঠান্ডা ছিল। সো ব্যক্তিগত একটা কাজে বের হয়েছিলাম, সো যাচ্ছি এবং পরিবেশটা খুব সুন্দর ছিল, উপভোগ্য। এবং আশেপাশের দুপাশে হচ্ছে তোমার বন ছিল এবং বনের মাঝখান দিয়ে সুন্দর একটি পিচ ঢালাই রাস্তা, যেটা আসলে মানে মন শান্তি করার জন্য যথেষ্ট। পরিবেশটা একদম নিরিবিলি এবং ঠান্ডা ছিল। এই রাস্তায় একটা টাইম অনেক আশা হইতো, অনেক স্মৃতি আছে এই রোডে, অনেক ভালো লাগার মতো একটা রাস্তা। কিন্তু আসলে এখন আর আগের মতো এই রোডে যাওয়া হয় না, আসাও হয় না। তবে এই রোডে অনেক ধরনের স্মৃতি আছে, যেটা আসলে যখন আমি রোড দিয়ে যাই বা যখন এই রোড দিয়ে আমি আসি, তখনই আমার অনেক স্মৃতি মনে পড়ে, অনেক মানুষের কথা মনে পড়ে, অনেক পরিচিত মুখের কথা মনে পড়ে, যেটা আসলে এই রোডে না আসলে বা এই রাস্তা দিয়ে না গেলে আসলে তাদের কথা আমার মনে পড়ে না। যাক, এরপরেও যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুই পাশের যে পরিবেশ আসলে খুব ভালো লাগতেছিল, কারণ বাতাসও সেরকম ছিল রাস্তায়। এই রাস্তা অনেক স্মৃতি, এই বাড়িতেও স্মৃতি, এই আশেপাশেও স্মৃতি, এই পুকুরটাতেও স্মৃতি রয়েছে। এই পুকুরটার নাম হাতেমালির পুকুর, যদিও হাতেমালি এখন আর নাই, কিন্তু হাতেমালির পুকুর রয়ে গেছে। তো আগে যখন আমরা ছোটো ছিলাম, হাতেমতাই দেখতাম, সেই হাতেমতাইয়ের হাতেমালির পুকুর এটা না, কিন্তু এই লোকের নামও হাতেম, ওনার পুকুর। তবে পুকুরটা এখনও রয়ে গেছে, কিন্তু মানুষটা নাই, মানুষটা মারা গেছে। তবে এই রাস্তাতে যখনই বা যখন এই দিক দিয়ে যাওয়া আসা করি, অনেকটা ভালো লাগা কাজ করে, অনেকটা অতীতের স্মৃতিতে মগ্ন হয়ে যাই, অনেকটা অতীতের স্মৃতির কথা মনে পড়ে। আসলে কীভাবে সময় বদলে যায়, কীভাবে আশেপাশের মানুষ বদলে যায়, কীভাবে পরিচিত মুখগুলো বদলে যায়, আসলে কত শত স্মৃতি, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তবে এই রোড দিয়ে আসলে যাওয়া আসা করলে অনেক সময় কিছু কিছু কথা, কিছু কিছু মানুষের মুখের কথাও মনে পড়ে, কিছু কিছু মানুষের মুখও মনে পড়ে যায়, যেটা আসলে মনটাকে মাঝে মাঝে খারাপও করে তোলে। তো যথাসম্ভব এই রোডটা এড়িয়ে চলি, কারণ এই রোডে আসতে চাই না, খুব প্রয়োজন না হলে এই রোডটাতেও আসি না। তো যে কারণে এই রোড দিয়ে যাওয়া, আসলে ব্যক্তিগত কাজ বলতে পরিবারের কাজ, আসলে বিদ্যুৎ বিল দেওয়ার জন্যই মূলত যাওয়া আর কি এই রোড দিয়ে। এছাড়া এই রোডে আমার কোনো কাজও নাই, এই রোড দিয়ে ওরকম কোনো কাজও আমার লাগে না। খুব বিদ্যুৎ বিল দেওয়ার জন্য মাঝে মাঝে আসতে হয় আর কি। সো এরকম করতে করতে চলে আসলাম বিদ্যুৎ অফিসের কাছাকাছি। তো চলে আসলাম বিদ্যুৎ অফিসে, নেক্সট কোনো ব্লগে এবং নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা, এবং সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আসলে সব কিছু এরপরে ভালো লাগবে, ভালো থাকবে। হয়তো আমরা আমাদের নিজেকে ভালোবাসতে ভুলে যাই, যার কারণে হয়তো আমাদের এরপর আর ভালো থাকা হয় না। মেলা দিন আসলে নিজেকে ভালোবাসা হয় না, ঠিক আছে? তো ভালোবাসতে হবে নিজেকে সবার আগে, এরপর নিজের কাজকে, এরপরে আসলে সব কিছুই ভালো লাগবে। তো দেখতে দেখতে বিদ্যুৎ অফিস।